দালাল রাজ অব্যাহত মুর্শিদাবাদের বড়ুয়া গ্রামীণ হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা যেখানে পাওয়ার কথা, সেখানে টাকা ছাড়া এক পা ফেলার উপায় নেই রোগীদের। হাসপাতালে নেই অক্সিজেনের সুব্যবস্থা, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের রেফার হতে হয় পার্শ্ববর্তী কোনো হাসপাতালে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের আবাসনে ডাক্তারদের দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চেম্বার করতে, কিন্তু হাসপাতালে মিলছে না সঠিকভাবে চিকিৎসা প্রদান। পরিকাঠামো থেকে শুরু করে হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা একাধিক ল্যাবগুলিতেও চলছে দালাল রাজ। কোন রকম প্রশিক্ষণ ছাড়া এই সমস্ত ল্যাবগুলিতে রোগীদের পরীক্ষা করতে নাকি বলে দেন চিকিৎসকেরা। হাসপাতালের আউটডোরে বা ইমার্জেন্সি যেখানেই হোক, রোগী চিকিৎসা করালেই ডাক্তারের পাশেই থাকে এই সমস্ত ল্যাবের কর্মীরা, যারা রোগী পরীক্ষা টাকার বিনিময় করে দিচ্ছে এবং যে রিপোর্ট দিচ্ছে সেটাও নাকি মিলছে না অন্য ল্যাবের সঙ্গে, যে কারণে কার্যত বর্তমানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। ওরা মানে চেম্বার বেশি করে আর আউটারেও তো তার সার্ভিস দেয়। বিনামূল্যে পরিষেবা কি পাওয়া যায় সব কিছু? না, পরীক্ষা টরীক্ষাগুলো যেগুলো হয় সেগুলো না, এখানে বিনামূল্যে কোনো পরীক্ষা চিকিৎসা হয় না, সব পয়সা দিয়ে হয়। পয়সা দিয়েও কি সঠিক হয়? সঠিক না হয়। রোগের রিপোর্ট কি সঠিক রিপোর্ট পায়? না, রিপোর্ট সবার ল্যাবে মানে কারো এটা দেখতে হবে যে কারো মানে সার্টিফিকেট এইসব আমরা এখন আপাতত কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো আমাদের যিনি বিএমএইচ আছে ওনার সঙ্গে আমরা কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু ডিসকাস করবো, করে আমি এই সম্বন্ধে কিছু বলবো। অবৈধ কে বললো আপনাদেরকে? ডকুমেন্ট না থাকা মানে তো অবৈধ। তা ডকুমেন্ট আছে কি নেই সেটা তো সিএমএইচ সাহেব জানবেন। ডকুমেন্ট দেখান আপনারা থাকলে। কাকে দেখাবো? আমাকে দেখান, অন ক্যামেরায় দেখান। না না, আপনাকে দেখাবো বলতে তো সেটা তো আপনার, আপনি কি সিএমএইচ? আপনি তো গ্রহণযোগ্য নয়। এটা তো অভিযোগ যারা রোগী হতে পারে, মেবি মেবি, ঠিক আছে ঠিক আছে, মানছি হতে পারে, কিন্তু দেখাবো তো আমি সিএমএইচ কে? আপনাদেরকে তো দেখানোর অনুমতি আমাদের নেই। আপনাদের কি আছে? অবশ্যই আছে। অবশ্যই। কিসের আইডি? কিসের আইডি বলতে? যে আইডি লাইসেন্স, এই আইডি লাইসেন্স কিসের? কি